স্বাস্থ্যসাথী একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রজেক্ট, আপনারা জানেন তো। সেই প্রজেক্টে লোক নিচ্ছে, সেই বিষয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি দুদিন পর প্রায়। তো অবশ্যই ভিডিওটা ছেড়ে যাবেন না, এবং আমি অফিসিয়াল নোটিফিকেশন সমেত আপনাদের এটা জানাবো। তো যাওয়ার আগে একটা বলতে চাই, যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ জব রিলেটেড খবর সবার আগে সবার প্রথম এই চ্যানেলেই আমি দিয়ে থাকি। তো অবশ্যই যদি নিজেকে ভাবেন যে চাকরি দরকার, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটুকু আশা রাখছি। তো চলুন, আজকে যে স্বাস্থ্যসাথী প্রকল্পে যে লোক নিচ্ছে মমতা ব্যানার্জি সরকার, তো সেই বিষয়ে আজকে আপনাদের জানাচ্ছি। তো অফিসিয়াল নোটিফিকেশনে আমি চলে আসছি, দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনটা দিয়েছে। ফার্স্ট অফ অল আপনাদের লাস্ট ডেটটা জানা আছে, সেটা হচ্ছে 15 তারিখ। দেখুন এখানে লেখা আছে লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 15/6/2021 আপ টু 5 PM। 5টার মধ্যে আপনাকে অনলাইনে আপনাকে ফিল আপ করতে হবে, এবং সেটা অবশ্যই দেখুন এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এই জায়গাটা আপনি দেখুন, আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো, না হলে আপনারা এটা লিখে নিতে পারেন। এই জায়গাটা আপনারা লিখে নিন, ভালো করে দেখুন i.e.https/hugli.nic.in এই যে জায়গাটা রয়েছে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন না, তো আপনাদের সুবিধার্থে আবার বলছি এই জায়গাটা, ঠিক আছে। তো এই জায়গাটা আপনারা দেখে নিতে পারছেন, এইটা ক্লিক করলে আপনারা পাবেন। তো এখানে লেখা আছে দেখুন ভালো করে, এর অল এন নো অ্যাডমিট কার্ড ইন হার্ড কপি উইল বি ইস্যুড ফ্রম দিস ইন, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট রেগুলারি ফ্রম 16/6/2021। 16 তারিখ থেকে আপনাদের এটা তারপর ফলো করতে হবে যে কবে আপনাদের ইন্টারভিউ হতে পারে কিংবা পরীক্ষা হতে পারে, ঠিক আছে। তো এটা দিয়েছে অবশ্যই হুগলি জেলা থেকে গভর্নমেন্ট অফিসগুলো, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি হেড সেকশন রিক্রুটমেন্ট নোটিশ। সেটা রিক্রুটমেন্ট নোটিশটা দিয়েছে 21/5/2021-এর মধ্যে দিয়েছে। তো অবশ্যই রিক্রুটমেন্ট নোটিশ এটা দিয়েছে। তো দেখুন এবার আমি দেখাচ্ছি আপনাদের বয়স কত রাখবে, ভ্যাকেন্সি কয়টা। তো ভ্যাকেন্সি যদি আপনারা দেখে থাকেন, তাহলে দেখুন এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইটি ভ্যাকেন্সি, একটা ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন যে একটা ভ্যাকেন্সি নিয়োগ হচ্ছে। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে পোস্ট গ্রাজুয়েট কম্পিউটার সায়েন্সের উপর পোস্ট গ্রাজুয়েশন লাগবে, এবং ডিজারেবল কোয়ালিফিকেশন সেটা ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস লাগবে, এবং বয়স যেটা 18 থেকে 40 বছরের মধ্যে আপনার হতে হবে, এবং বেতন দিচ্ছে 28,662 টাকা। এবং সিলেকশন প্রসেসটা দেখুন, এখানে ফার্স্ট অফ অল আপনাদের রাইটেন, তারপরে এক্সামিনেশন হচ্ছে 70 মার্কের মধ্যে, কম্পিউটার টেস্ট 25, এটা হচ্ছে 25-এর মধ্যে, এবং পার্সোনাল ইন্টারভিউ 5 মার্কস। ও টোটাল কত হচ্ছে, একশোর মধ্যে আপনাদের হবে পরীক্ষা। তো সেখান থেকে আপনারা পাস করলে অবশ্যই আপনাদের সিলেকশন দেখাবে। তো আপনি যেটা বললাম যে 15 তারিখের মধ্যে আপনারা যেখানে প্রকার হোক, 15 তারিখের মধ্যে আপনারা এটা ডাউনলোড করে আপনাদের ওই ঠিকানার মধ্যে পাঠাতে হচ্ছে। তো এই হচ্ছে নোটিফিকেশান, ঠিক আছে। তো এই হচ্ছে নোটিফিকেশান, আপনারা এই ঠিকানায় পাঠাবেন, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন বড় করে এই ঠিকানাটা, অথবা এই যে মেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মেলটা দেখতে পাচ্ছেন এই মেলটা, ঠিক আছে। ইমেলটার মধ্যে আপনারা অবশ্যই পাঠাবেলেই হয়ে যাবে। তো এই হচ্ছে নোটিফিকেশান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে লিঙ্কটা বাজিয়ে দেবো, এটুকু এসে রাখছি। তো বাই বাই।